মাথা থেকে সবারই বেরিয়ে যাচ্ছে। বলছি যেরকম ভাবে ঠাকুরদার ঘাত প্রতিঘাত করছে, আপনারা কি পাল্টা কোনো কিছু ব্যবস্থা নেবেন? দেখুন, আমরা যদি ঘাত প্রতিঘাতে যাই তাহলে ছোট্ট একটা রাজনৈতিক দল, আঞ্চলিক দল, একটা রাজনৈতিক দল, 34টা ছিল 22টা বানিয়ে দিয়েছি। আর দিনের পর দিন এমএলএরা দল ছেড়ে চলে আসছে, কাউন্সিলররা দল ছেড়ে চলে আসছে, আমাদের পিছে মারতে কয়েক সেকেন্ড লাগাবে। কিন্তু গণতন্ত্রের মর্যাদাকে আমরা রক্ষা করে চলি বলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি মোকাবিলা করতে চাই। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, সন্দেশখালীর বিষয়ে কিছু বললামই তো, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে শুধু সন্দেশখালী নয়, আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারে ঘটেছে, আপনারা দেখেছেন বাঁকুড়াতে বিষ্ণুপুরে ঘটেছে, লাগাতার ঘটনা ঘটছে। নির্বাচন চলাকালীনও বিষ্ণুপুরের যিনি ক্যান্ডিডেট, এখন যিনি সাংসদ হয়েছে, তাকেও ঢুকতে দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, প্রথমে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এর মোকাবিলা করব। যদি না হয়, যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী চাইছেন এখানে চাবুক দিয়ে শিব ঠাকুরের 21 আইন প্রতিষ্ঠিত করবেন, তার জন্য সংবিধানে প্রভিশন আছে, সেই প্রভিশন সিএম টু মিটিংয়ে ইনভাইট করে যাচ্ছে না, কীভাবে দেখছেন? আমি তো কোনো মিটিংয়েই যান না, যবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছে কেন্দ্রে, যবে থেকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকে ওনার এই বায়নাক্কা আছে, ওনার তো এই ধরনের রাজনীতি। আমি কোনো প্রশাসনিক বৈঠকে যাব না, আমি কোনো কেন্দ্রের সঙ্গে যৌথ যে বৈঠকগুলো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে সেগুলোতে যাব না, নীতি আয়োগের বৈঠকে যাব না, নির্ণায়ক বৈঠকে যাব না, বাইরে থেকে নাটকবাজি করবো, লোককে বলবো কেন্দ্র আমার টাকা কেটে নিয়ে গেছে, কেন্দ্র আমার শোনে না, কেন্দ্রের ঋণ শোধ করতে আমি দেউলিয়া হয়ে যাচ্ছি, কেন্দ্র আমাকে দিচ্ছে না। এই যে খাটিয়া রাজনীতি, এই যে নোংরা রাজনীতি, এটা মানুষ এখন বুঝে গেছে, ওনার এই রাজনীতির স্টাইলটা লোকে বুঝে গেছে। আগে যখন যেখানে সেখানে রাস্তার দিকে বসে পড়তেন, লোকে ভাবতে অনেক কিছু করছে, এখন লোকে এটাকে ছিচিৎকার করছে। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পর হঠাৎ করে ঘোষণা করে দিলেন রাজ্যে কোনো বিরোধীরা বিজয় মিছিল করবে না বা বিজয় মিছিল হবে না, ওনার যে দল, সেই দল পরের দিনই বোলপুরে অসিত মালের সমর্থনে বিজয় মিছিল করেছে, অর্থাৎ ওনার কথা আর কেউ শুনছে না। আর উনি যেভাবে মানুষকে পিটিয়ে ঠান্ডা করতে চাইছেন, উনি প্রকারান্তরে বলছে আমি পিটিয়ে সবাইকে সিধে করে দিচ্ছি। আমি প্রথম কথায় আসছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন পিটিয়ে সোজা করে রাখবে, ওনার মুখের শুধু এইটুকু বলতে বাকি রাখছেন, যে ধরনের কথা উনি বলছেন, যেভাবে মদক দিচ্ছেন, আর যা করতে বলছেন ইশারায়, সেই ইশারাটা অত্যন্ত খারাপ। সিভিক ভলেন্টিয়ার কখনোই লাঠি হাতে বা কোনো অস্ত্র নিয়ে কোনো কিছু শাসন করতে পারেন না। যেভাবে কালকে গতকাল আমাদের রাজ্য সভাপতি যেখানে উপস্থিত ছিলেন, সেখানে যেভাবে দাদাগিরি চালিয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মিলে, এটা পৃথিবীতে কোথাও হয়নি। এই ব্যবস্থাকে অতি অবিলম্বে শেষ করা দরকার আছে, এটাই আমাদের পুলিশ কি ক্যাডার হিসেবে কাজ করছে? আমাদের বলতে হচ্ছেন, আপনারা বলছেন ক্যাডার নয়, পুলিশ এখন দলদাস হয়ে গেছে। পুলিশ এখন ভাবছে যে আমার চাকরিটা বাঁচিয়ে রাখতে গেলে শুধু তৃণমূলের হয়ে কাজ করতে হবে, তৃণমূলের সেবা করতে হবে। আর মুখ্যমন্ত্রীর ভয়ে এতটাই জুজু আছেন, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, যেরকম ভাষায় নির্দেশ দিচ্ছেন, তাতে পুলিশ প্রশাসন তারাও নিজেরা জানে না তাদের দৌড় কোথায়, কতটা তারা যেতে পারেন, কতটা তারা এখতিয়ারের মধ্যে। দিদি, আজকে দিদি আজকে রাজ্য জুড়ে রোড ব্লক কেন করছেন আপনারা? গতকাল সন্ধ্যাখালিতে ভারতীয় জনতা পার্টির একজন মন্ডল প্রেসিডেন্ট সহ চারজনকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। পশ্চিমবঙ্গে যেভাবে লাগাতার হত্যার রাজনীতি চলছে, পঞ্চায়েতে হত্যার রাজনীতি শুরু হয়েছে, লোকসভা নির্বাচনে সারা দেশে 543টা কেন্দ্রে নির্বাচন হয়েছে, কোথাও এক ছিটে কোনো অশান্তির খবর আসে না। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর থেকে আমাদের কর্মীদেরকে লাগাতার হত্যা চলছে। এই
পথপরেদের মধ্যে দিয়ে আমরা আমাদের বিদ্রোহ জানাচ্ছি। দিনের পর দিন পশ্চিমবঙ্গের যে অবস্থা তৈরি হচ্ছে, আমরা এর আগেও বলেছিলাম গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করার আগে যে 1972 সালের ভয়াবহ কালো দিন আসতে চলেছে পশ্চিমবঙ্গে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা 72 সাল দেখেছেন তারাও বলছেন 72 সালের থেকে কয়েক গুণ খারাপ পরিস্থিতি বর্তমানে রাজ্যে তৈরি হয়েছে। এটা কি অতিক্রম করেছে? কয়েক গুণ খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, অতিক্রম তো দূরে হতে, কয়েক গুণ খারাপ হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বা আইনের শাসন বলে কোনো কিছু নেই। আমাদের এই অবরোধ, আমাদের বিক্ষোভ, আমাদের এই বিরোধিতা আমরা জানাবো, কিন্তু একটা সীমা অতিক্রম হয়ে গেলে আমরা পশ্চিমবঙ্গের জন্য অন্য কিছু ভাববার আবেদন জানাবো রাষ্ট্রপতির কাছে। সমস্ত সীমা পার করে যাচ্ছে, তো সেই কারণে আজকে আমাদের প্রতিটি জেলায় 1 ঘন্টা রাস্তা অবরোধের কার্যক্রম আছে। সেই কার্যক্রম প্রথমে করব। আপনারাও দেখছেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যাতে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। দিদি পেদিকে ঘুরে, দিদি একটা স্টিল নেবে, তাই তো হবে। আমার ছবি থাকবে, রাধা রানী ওঝা, ওই তো একই আছে।